আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পেয়ারা গাছের পাতায় সাদা মাছির আক্রমণ হয়েছে তো সাধারণত এই পেয়ারা গাছে সবচেয়ে বেশি সাদা মাছির আক্রমণটা হয়ে থাকে তো এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন আর সে বিষয় নিয়ে কথা বলবো তো প্রথমে আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে তো আপনার গাছের কতটুকু পরিমাণ জায়গা বা কতগুলো পাতায় এই সাদা মাছির আক্রমণ হয়েছে সেটা আগে নির্বাচন করবেন যদি আপনার কাছে খুব অল্প সংখ্যক পাতায় এই সাদা মাছির পোকার আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে কোনো প্রকার কীটনাশক না দিয়ে দুই থেকে চারটি পাতায় যদি হয়ে থাকে সেই পাতাগুলো ছিঁড়ে আগুনে পুড়াইয়ে ফেলবেন সেক্ষেত্রে নতুনভাবে আর সাদা মাছির আক্রমণটা হবে না এবং যদি দেখেন আপনার গাছের অনেকগুলো পাতা যেমন বিশ থেকে পঁচিশটি পাতায় সাদা মাছির আক্রমণ অলরেডি হয়ে গিয়েছে এবং অন্যান্য পাতায় অল্প অল্প সাদা মাছের আক্রমণ হচ্ছে সেক্ষেত্রে আপনারা কি করবেন একটি সহজ উপায় রয়েছে সেটা হচ্ছে আপনার সাবান বা শ্যাম্পু এটা একটি পানির সাথে গোলাবেন গোলানোর পর একটি সুতির কাপড় দিয়ে আপনারা সেই জায়গাগুলো যদি মুছে দেন সেক্ষেত্রে সেই পাতায় আর সাদা মাছির আক্রমণটা হবে না এবং যদি পুরো গাছেই সাদা মাছির আক্রমণটা হয়ে যায় ব্যাপকভাবে ছড়িয়ে যায় সেক্ষেত্রে আপনারা সাবান বা শ্যাম্পুর গুলোনো পানিটা স্প্রে করতে পারেন পাশাপাশি যদি গাছটা অনেক বড় হয় সেক্ষেত্রে তো সাবান পানি দিয়ে গুলোনো বা সুতির কাপড় দিয়ে মুছে দেওয়া সম্ভব হবে না যেহেতু গাছটা অনেক বড়ো সেক্ষেত্রে আপনারা ওই স্প্রেটা করতে পারেন ভালোভাবে সকাল এবং বিকাল দুইবার স্প্রে করলেই আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা সুতির কাপড় দিয়ে শ্যাম্পু বা সাবানগুলো পানিটা ভালোভাবে মুছে দেন পাতাগুলো বা ফলের বোটায় যদি এই সমস্যাটা হয়ে থাকে দেখা যায় ফলের বোটায়ও এই সমস্যাটা হয় সাদা মাছের আক্রমণটা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা সুতি কাপড় দিয়ে এটা ভালোভাবে মুছে দিলে আপনাদের এই সমস্যাটা হবে না এছাড়া আপনাদের রাসায়নিক যে কীটনাশকগুলো রয়েছে আর সেই কীটনাশকগুলো ব্যবহার করার নেই আপনারা এই সাবান বা শ্যাম্পুর গুলোনো পানিটা ব্যবহার করলেই আশা করা যায় খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য